এটা হলো থানকনি পাতা আর রুই মাছের তরকারি। থানকনি পাতার উপকারিতা তো সবাই জানেন বন্ধুরা, আমরাও তাই আজকে থানকনি পাতা দিয়ে তরকারি রান্না করছি। আমাদের বাড়ির বাবুর একটু পাতলা পায়খানা হচ্ছে, তাই থানকনি পাতা দিয়ে তরকারি। থানকনি পাতা তরকারি খেলে পাতলা পায়খানা ভালো হয়, পায়খানা যে সমস্যাটা থাকে সেটা ভালো হয়ে যায়। আর এছাড়া থানকনি পাতা রস করেও কিন্তু খেতে পারেন, থানকনি পাতা ভেজে বড়া করে খেতে পারেন। থানকনি পাতা দিয়ে অনেক প্রকার রান্না করা যায়। আজকে আমরা কাঁচামরিচ দিয়ে রুই মাছ দিয়ে থানকনি পাতা রান্না করেছি। এটা আজকে আমাদের বাবুরে খাওয়াবো, যেহেতু বাবুর রান্না তাই আমরা অল্প অল্প রান্না করেছি এবং সেইটাই তোমাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা। ও বন্ধুরা, রান্নাটা কেমন হয়েছে দেখায়ও কিন্তু বললো, কিন্তু কমেন্টসের মাধ্যমে কিন্তু অবশ্যই জানাবা, ঠিক আছে? আর যারা এই চ্যানেলে নতুন এখনও সাবস্ক্রাইব করো নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবা, যাতে আমি পরবর্তী ভিডিও দিলে তোমরা পেয়ে থাকো তাড়াতাড়ি। আর এখন আমার তরকারি হয়ে গেছে, এখন তরকারিটা নামিয়ে নেব। তো বন্ধুরা, গরম গরম খেয়ে ফেলবো, তোমরাও এসো, তোমাদেরও নিমন্ত্রণ থাকলো, ঠিক আছে? এখন রাখি বন্ধুরা।